বাক্য যেগুলো ইন্টারগেটিভ যে বাক্যগুলো সেগুলো নিয়ে কথা বলবো। আমরা ইন্টারগেটিভ করার আগে তিনটি রুলস আমাদেরকে একটু মনে রাখতে হবে। এক নম্বর যদি টেন্স এর বাক্যগুলো হয়, আমি যদি লিখি যে আই ইট রাইস, এটা আমরা করেছিলাম কিভাবে করেছিলাম, রাইস ইজ ইটেন বাই মি, আমরা এইভাবে টেন্স করে এসেছি, সরি ভয়েস করে এসেছি। এখন আমাকে যদি বলা হয় ডু আই ইট রাইস, তাহলে আমরা কি করব, আমার যদি কমন সেন্স আমি ইউজ করি তাহলে আমাকে আমি যেটা করে ফেলবো সেটা হচ্ছে, যেহেতু এবার ডু সামনে চলে এসেছে তাহলে আমি হয়তো এই রাইসের ইজটাকেও সামনে নিয়ে আসবো। তাহলে আমি আগের বার যখন আমি রাইস ইজ লিখেছিলাম, এখন আমি হয়তো রাইস ইজ না লিখে ইজ রাইস লিখবো, ইজ রাইস ইটেন বাই মি। আমরা তো এটাই করা, মানে আমাদের কমন সেন্স আমাকে এটাই বলে দিবে, হ্যাঁ আমাদের কমন সেন্স নেই, আমরা রাইট, আমরা আমরা ইংলিশ শিখেছি, আমরা ইংলিশ পারি, আমরা যে কথাটা বলবো সেটাই রাইট হতে ইংরেজি এখন বাধ্য, এমন একটা জায়গা আমরা চলে এসেছি। ঠিক এইভাবেই টেন্সের সময় অক্সিলারি এটাকে সামনে আনলেই প্যাসিভটা হয়ে যায়। আমরা যদি উদাহরণটা দেখি, হ্যাজ এনিওয়ান শোন ইউ দ্য নিউ মেশিন, আমরা দেখতে পাচ্ছি হ্যাজ থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে, ইউ আছে যেহেতু যেখানে হ্যাভ বিন বসার কথা, আমরা দেখতে পাচ্ছি হ্যাভটা সামনে, ইউ হ্যাভ বিনের জায়গায় হ্যাভ ইউ বিন, অর্থাৎ হ্যাভটা সামনে চলে এসে এটাকে প্রশ্নবোধক করে দিয়েছে, ইউ হ্যাভ বিন শোন দ্য নিউ মেশিন, অন্য সবকিছুই ঠিক আছে। ডিড দ্য নয়েজ ফ্রাইটেন, আমরা দেখতে পাচ্ছি ডিড এর ডিড যেহেতু শুরুতে এখন ওয়াই আরও শুরুতে আছে। এটা গেল আমাদের এক নাম্বার। দুই নাম্বার রুলসটা হচ্ছে যদি ডাব্লিউ এস কোশ্চেন থাকে এবং সেখানে যদি হু থাকে, যেমন হু ডিড দ্য জব, আমরা যদি এরকম বলি হু ডিড দ্য জব, তাহলে হবে এই হু এর পরিবর্তে হু ডিড দ্য জব, হু এর পরিবর্তে আমাদের হওয়ার কথা ছিল। আচ্ছা আমি যদি একটু কমন সেন্স খাটাই, যে আমরা যদি রেগুলার যেটা করতাম সেটা যদি করি, যে দ্য জব, আমরা যা করতাম আগে যে অবজেক্টটা সামনে আসবে, দ্য জব ওয়াজ ডান বাই হুম, এই তো হওয়ার কথা ছিল আমাদের হু এর পরিবর্তে, এরপরে প্রশ্নবোধক চিহ্ন, যে হুটা অবজেক্ট হিসাবে পরে যাবে। এই কাজটা আমাদেরকে এখন শুধু বাই হুমটাকে মুছে সামনে নিয়ে আসতে হবে, অর্থাৎ নিয়মটা হচ্ছে এই ধরনের বাক্যে যখন হু থাকে তখন হুটা হু এর পরিবর্তে কি বসে, আমি বললাম বাই হুম, বাই হুম দ্য জব ওয়াজ ডান, এইটুকু করলে আমাদের হুমের নিয়মটা হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের কমন সেন্স গুলাকে আমরা কাজে লাগাচ্ছি, কিন্তু আমরা দেখছি যেভাবে আমরা কমন সেন্সটাকে একটু নিয়মের ভিতরে নিয়ে তারপর কাজে লাগাচ্ছি। নাম্বার থ্রি, আমরা যেটা বলেছিলাম যে তিনটা রুলস আমাদেরকে মাথায় রাখতে হবে, ডাব্লিউএস কোশ্চেন যদি হু ছাড়া অন্য বাকিগুলো থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে, যেমন আমি যদি বলি হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, এরকম বাক্যটা যদি আমি বলি হোয়াট ডু ইউ লাইক, তাহলে হবে এই হোয়াট ডাব্লিউএস কোশ্চেন যা থাকবে তাই বসবে, হোয়াট তারপরে হচ্ছে ডু এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে আমরা জানি কি বসে, ডু থাকলে অ্যামিজার এর মধ্যে, তাহলে হটের সাথে ইজ বসবে, ইজ, এরপরে ভার্বটা থ্রি লাইক বাই ইউ, এই জিনিসটা হুবহু বসে যাবে, অর্থাৎ যা আছে তাই থাকবে, বাকি নিয়মটা মানে ডাব্লিউএস কোশ্চেন যা আছে তাই থাকবে, বাকি নিয়মটা টেন্স অনুযায়ী বসে যাবে। খুব সহজেই আমরা এই জিনিসগুলো বুঝতে পারলাম। আমি যদি আরেকবার একটু রিফাইন করি তিনটি তিনটি নিয়মকেই, প্রথম আমরা এক নম্বরে পড়েছি যে যদি টেন্সের ইন্টারোগেটিভ থাকে তাহলে শুধু আমরা অক্সিলারিটাকে সামনে নিয়ে আসবো, যেরকম আমরা এখানে ডু এর পরিবর্তে ইজ বসার কথা ইজটাকে ডু এর মতো সামনে রেখেছি। আমরা দুই নম্বরে পড়েছি যদি হু থাকে, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে যদি হু থাকে সেই ক্ষেত্রে আমরা বাই হুম বসাবো হু এর পরিবর্তে, আর যদি অন্যান্য ডাব্লিউএস কোশ্চেন থাকে অর্থাৎ হোয়াট বা ওয়েন হোয়ার যা থাকবে সেটার পরিবর্তে আমরা তাকেই বসাবো, বাকি নিয়মটা আমাদের টেন্সের যে নিয়ম অনুযায়ী সেটি এগোতে থাকবে। আশা করি খুব সহজেই তোমরা এই জিনিসটা বুঝতে পারলে। আমরা দেখতে পাচ্ছি যে বিগত বছরে একটা প্রশ্ন এসেছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই বাক্যটির সঠিক ভয়েস চেঞ্জ কি, আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন যা আছে তাই থাকবে, একটাই মাত্র অপশন সেটা হচ্ছে বি যেটার মধ্যে ইজ দেয়া আছে, হোয়াট ইজ ওয়ান্টেড ভার্ব 3 সহ ওয়ান্টেড বাই ইউ, এই বাক্যটি হচ্ছে রাইট অ্যান্সার। ব্যাখ্যাটি পড়ে নিলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং আগে আমরা যেগুলো পড়েছি সেগুলোতে একটু মনোযোগ দিলে এটা খুব সুন্দরভাবে তোমরা উপলব্ধি করতে পারবে এবং আশা করি যে তোমরা বাসায় এগুলো করতে পারবে। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে এখন আলোচনা করব, রুল নাম্বার 15। ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞা সূচক, অর্থাৎ আদেশ নিষেধ উপদেশ অনুরোধ এগুলো বুঝায়। এই বাক্যগুলো শুরু করার ক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই লেট ব্যবহার করব এবং আমরা বাই শব্দটা ভুলে গিয়ে আমাদের নতুন ইন্ডাক্ট হবে দি। যেমন আমরা আমরা যদি বলি যে ওপেন দ্য ডোর, আমি যদি এখানে লিখি ওপেন দ্য ডোর, এটা একটা আদেশ দেওয়া হলো যে দরজাটি খোলো, সেটা হয়ে যাবে, আমরা প্রথমে বললাম লেট বসাইতে হবে, এরপর অবজেক্ট আসবে দ্য ডোর, আগের নিয়মের মতোই আমাদের ডোর, আমাদের আগে বাই যেখানে বসাইতে হইতো সেখানে আমরা বাই না বসে এখন কি বসাবো, আমরা বলেছি যে বি বসাবো, লেট দ্য ডোর বি
এরপর ভার্ব থ্রিটাই থাকবে আমাদের ওপেন্ড। সো আমাদের আগের নিয়মটাই আছে, আমরা যদি একটু খেয়াল করি যে শুধু নতুন করে বসলো লেট, তারপরে বসলো বি, আর ভার্ব থ্রি তো সবসময় আমাদের ছিল আগের মতোই। এখন আমরা যদি উদাহরণগুলো খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে একটি উদাহরণ দেওয়া আছে আমাদের পোস্ট দ্য লেটার উইদাউট এনি দিলে তাহলে কি হবে, লেট দ্য লেটার বি পোস্টেড উইদাউট এনি দিলে। আরো দেওয়া আছে আমাদের যে লেট আস রিড দ্য নিউজ পেপার, লেট দ্য লেট নিউজ পেপার বি রিড, এখানে তুমি বি রিড দেওয়া আছে। অ্যাক্টিভ আছে ডু নট শাট দ্য ডোর, এখানে হচ্ছে নেগেটিভ দেওয়া আছে, তাহলে ডু নট থাকলে লেট নট, এটা এটা আমরা ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবো আমরা যে লেট থাকলে তো শুধু ডু থাকলে তো শুধু লেট, মানে প্রশ্ন যদি আদেশ দেওয়া থাকে শুধু লেট, আর যদি নেগেটিভ আদেশ দেওয়া থাকে তাহলে লেট নেট নট, আর নেভার থাকলে লেট নেভার, এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এই দুটো নিয়ম আমরা যদি একটু খেয়াল রাখি তাহলে আমাদের কাছে খুব ইজিলি ভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স গুলোকে সমাধান করতে পারবো। নাম্বার 16 আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিছু ভার্ব রয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটা রুল, খুবই ইম্পর্টেন্ট একটা রুল যে কিছু ভার্ব রয়েছে যেগুলো কখনো প্যাসিভ হয় না, আমরা একটু মেনশন করে দিচ্ছি সেই ভার্ব গুলোকে, ফিট, হ্যাভ, হোল্ড, ল্যাক, রিসেম্বল, সুইট, এই ভার্ব গুলো এর মধ্যে অন্যতম যেগুলো পরীক্ষায় এগুলোই এসে থাকেন বিভিন্ন সময়, যেমন দে হ্যাভ নিউ কার, নট এ নিউ কার ইজ হেড বাই দেম, এরকম হবে না কখনো, নিউ কার ইজ হেড বাই দেম এটা যেন কখনোই না হয়, কারণ এইটাই হ্যাভটা কখনো হেড হিসাবে হয় না। মাই শোজ ডোন্ট ফিট মি, এটা কখনো হবে না, আই এম নট ফিটেড বাই মাই শোজ, আমরা কমন সেন্স হয়তো এটা করে দিব কিন্তু এটা কিন্তু ভুল। তারপরে সিলভিয়া রিজেম্বলস এ গ্রিক গডেস, সিলভিয়াকে দেখতে গ্রিক গডেসদের মতো লাগে, দেবীদের মতো লাগে, এটা কখনোই হবে না, গ্রিক গডেস ইজ রিজেম্বলড বাই সিলভিয়া, এটা হবে না, এই এটাকে অ্যাক্টিভ ওয়েতেই ব্যবহার করতে হবে, এটাই নিয়ম। তো আমরা এই এই কয়েকটা উদাহরণ যদি একটু ভালো করে খেয়াল করি আমাদের মনে হয় এই জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে, এবং এই ওয়ার্ডগুলোকে অবশ্যই 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 আমাদের মুখস্থ রাখতে হবে, একদম চোখের পলকে যেন আমরা দেখলে বুঝে ফেলি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দিয়েছি কয়েকটা, এগুলি পরীক্ষায় আসবে, আশা করি এই প্র্যাকটিস গুলো করলে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আমরা এখন চলে এসেছি রুল নাম্বার 17-এ, আমরা রুল নাম্বার 16-এ দেখলাম যে কিছু ভার্ব আছে যারা কখনোই প্যাসিভ হয় না, আর রুল নাম্বার 17-এ আমরা দেখবো ঠিক তার বিপরীত যে কিছু ভার্ব আছে যারা কখনোই প্যাসিভ হয় সব সময়, তারা কখনোই অ্যাক্টিভ হয় না, যেমন আমরা দেখতে পাচ্ছি ইজ টু বি, তারপর ওয়াজ বর্ন, ফেল ইন টু, এই জিনিসগুলো কখনোই প্যাসিভ ছাড়া অন্য কিছু হয় না। যেমন আমরা যদি উদাহরণটা দেখি জুবায়ের ইজ টু বি গুড টিচার, নট এটা হবে না কখনই যে গুড টিচার ইজ জুবায়ের বা কিছু একটা, জেরি ওয়াজ বর্ন ইন ম্যানভিল, নট লাইক যে ম্যানভিল ইজ বর্ন জেরি, এই এই ধরনের বাক্যগুলো ভুল হবে, যেটা আছে সেটাই একমাত্র রাইট অ্যান্সার। আমরা যদি দেখি যে বিগত বছরে বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন এসছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, আমরা দেখবো যে আফটার ড্যাশ থ্রেটেন্ড বাই দ্য মিসক্রেন্স হি ফিল্ড এ কেস উইথ পুলিশ, তাহলে থ্রেটেন যেহেতু আছে ভার্ব থ্রি তার মানে অবশ্যই আমাদের এখানে বাই আছে, আমরা বুঝতেই পারছি যেটা ভয়েস চেঞ্জ এর প্রশ্ন এসছে, তাহলে হবে আফটার বিং থ্রেটেন্ড বাই দি পুলিশ, অল দ্য ডিস্ট্রয়েড পার্ট পার্শিয়ালি দ্য ডিটেকটিভ ওয়ার এবল টু আইডেন্টিফাই দ্য ক্রিমিনাল ফ্রম দ্য রিমেইন অফ এক্সপ্লোসিভ, এটাতে কি হবে, অল ডু ডিপ্লয়েড পার্শিয়ালি ডিস্ট্রয়েড, এটা হবে অলদো ইট হ্যাড বিন ডিস্ট্রয়েড, কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি ডিটেকটিভস ওয়্যার, আমি যদি ব্যাখ্যা করে দিই এটা পাস্ট ইনফিনিটি আছে, তাহলে আমরা জানি ওই অংশটুকু আমরা পড়েছিলাম যে একটা অংশ যদি পাস্ট থাকে অপর অংশটি হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, যদি থাকে পরের অংশটি হবে পারফেক্ট, আমি পারফেক্ট দিয়ে পারফেক্ট বুঝাতে যাচ্ছি, আইএনডি দিয়ে ইনডিফিনিট বুঝাতে যাচ্ছি, আর এটা ভয়েস চেঞ্জ হয়ে ডিস্ট্রয়েডের জায়গায় যেহেতু পারফেক্ট টেন্সের আমি ভয়েস সম্পর্কে একটু বলতে চাই যে খুবই সহজ একটি বিষয়, যদি আমরা মনে রাখতে পারি যে অক্সিলারি ভার্ব গুলো কোথায় কখন বসবে, আর ডেফিনেটলি অন্যান্য যে ডিফারেন্ট নিয়ম গুলো আছে সেগুলোকে যদি একটু মাথায় রাখতে পারি, পরীক্ষা অ্যান্সার করার জন্য খুবই সহজ একটি টপিক হচ্ছে ভয়েস, এবং প্রশ্ন কিন্তু পরীক্ষা বারবার এগুলো আসে, সো আমি আই গেস ইউ গাইজ উড বি ভেরি হোপফুল যে তোমরা এটা পারবে এবং খুব কনফিডেন্স নিয়ে পরীক্ষায় এটুকু অ্যান্সার করতে পারবে, এটুকু আমরা আশা রাখতে পারি।